আমরা আজকে বর্ণমালা থেকে মাত্র দুইটি বর্ণ নিয়ে কথা বলবো। কাজলি বর্ণমালা সবগুলো শিখে ফেলেছে, সে যেমন চিনতে পারে, বলতে তো পারেই, এমনকি সবগুলো সুন্দর করে লিখতেও পারে। তারপরেও বর্ণমালা নিয়ে পড়াশোনার আরও কিছু আছে কি? আমরা মনে করি আছে। আমরা কি মনে করি, কেন আছে মনে করি, সেটা দেখানোর জন্যই আমাদের আজকের প্রয়াস। আমরা আজকে কথা বলবো বর্ণমালার এই দুটি বর্ণ নিয়ে, দন্তস্ব এবং তালব্যস। বাবা এখানে তাকাও, এটা কি? দন্তস্ব। এটা কি? তালব্যস। আমরা এই দন্তস্ব আর তালব্যস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে অল্প সময় থাকুন। হ্যাঁ, এটার নাম কেন দন্তস্ব হলো আমি তোমাকে বলছি। দন্তস্ব দন, এই যে বলতে গেলে তখন এই যে জিহ্বা আছে, এই জিহ্বার ডগা এই দাঁতের গোড়ার সাথে লাগে, এই দাঁতের আরেকটা নাম হলো দন্ত। এই দন্ত থেকে দাঁত ওই দন্তের গোড়ায় এই জিহ্বা তেমন করে লাগে দন্তস্ব বলার সময়, তার জন্য এই শয়ের নাম আমরা বলি দন্তস্ব। তুমি একবার বলো, ট্রাই করো, দেখো কোথায় থেকে হয়। হ্যাঁ, দেখো দেখো, হা করো হা করো, জিহ্বা বের করো, জিহ্বা বের করো, জিহ্বা লম্বা করো, জিহ্বা, এই যে জিহ্বার এই ডগা, ডগা মানে জিহ্বার মাথা একদম, এইটা হা করো হা করো, আরো এই যে দাঁত, তোমার তো দাঁত তো পোকা খেয়ে ফেলেছে বাবা, এই যে দাঁতের গোড়ায় এটা এই জিহ্বার, জিহ্বা বের করো, জিহ্বা বের করো, হ্যাঁ জিহ্বার এই ডগা, ডগা এই দাঁতের গোড়ায় এখানে লাগে, লেগে এসে দন্তস্ব হয়। বলো একবার দন্তস্ব। দন্তাচ্ছ। হ্যাঁ দন্তাচ্ছ। আবার বলো দন্তাচ্ছ। ওকে বাবা, এটার নাম কেন তালব্যস্ব হলো? এটার নাম কেন তালব্যস্ব হলো এটা আমি তোমাকে বলছি, তাহলে শোনো। তালব্যস্ব কেন তালব্যস্ব হয়, আমরা কেন এটাকে তালব্যস্ব বলি আমি তোমাকে এখন বোঝাই, তুমি আমার দিকে খেয়াল করো। দেখো তালব্যস্ব বলি কি, তালব্যস্ব মানে তালব্য, এই স তালব্য থেকে মানে তালু থেকে সাহায্য নিয়ে আমরা উচ্চারণ করি। কেমন করে এটা, এটা আ করলে দেখা যাবে জিহ্বার উপরে আ, সেরকম এই যে আঙুল ধরে আ আছে, এই জিহ্বার এই তালু এই উপরে তালুর সাথে লাগে, তখন এইভাবে বাধা হয়ে তালব্যস্ব উচ্চারণ হয়। তুমি একটু হা করো, আমি তোমাকে দেখাই। হা করো হা করো, হ্যাঁ জিহ্বা বের করো, জিহ্বা বের করো, বড় করে বের করো বাবা, হ্যাঁ এই যে দেখবে যে এই যে এটা আছে না, এই যে মুখের এই উপরে, এটার নাম হচ্ছে তালু, মুখের তালু, তো এই তালুর সাথে এই জিহ্বার এই ডগা নয়, এখন এই জায়গা, এই জায়গা এইখানে চাপ দেয়, এই যে এই জিহ্বা বের করো, জিহ্বা বের করো, এইটা এই তালুর সাথে লাগে, লেগে এসে এই এমন করে কি এমন করে লেগে এইটা উচ্চারণ করতে হয়, এই জন্য তালব্যস্ব। হ্যাঁ এই জন্য এটার নাম হলো তালব্যস। তাহলে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তালব্যস কেন তালব্যস, দন্তস্ব কেন দন্তস্ব। এবং আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্য হলো এই বর্ণমালার প্রাথমিক পাঠের পরেও এটাকে আমি বলবো অ্যাডভান্স পড়াশোনা। আমি যখন এই বর্ণগুলো শিখবো এবং বর্ণগুলো সম্পর্কেও আমি আরও গল্পগুজব জানবো, তখন আমি ধরে নিই একটি বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়। আপনাদের সকলের জন্য শুভকামনা, আপনাদের বাচ্চাদের জন্য শুভকামনা। টাটা।